সো আমরা কিন্তু এর আগের ভিডিওতে বুটস্ট্র্যাপ 5 এর টেক্সট সম্পর্কে কিন্তু আমরা আলোচনা করেছি তো এবার আমরা এটার নিচে দেখতে পাচ্ছেন আরেকটা নতুন টপিক আছে যেটা নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইন তো এবার আমরা এই টপিকটা নিয়ে আলোচনা করব সো এই জন্য আমি জাস্ট এখানে একটা ক্লিক করলাম তাহলে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা নতুন টপিকের মধ্যে চলে আসলাম যেটা নাম হচ্ছে ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট তো আমরা কিন্তু জানি যে ভার্টিক্যাল মানেটা কি ভার্টিক্যাল মানেটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর মানে টপ টু বটম উপর থেকে নিচের দিকে এবং নিচের থেকে উপর দিকে মানে খাড়াখাড়ি ভাবে যেটাকে বোঝায় সেটাই হচ্ছে ভার্টিক্যাল আর হরিজন্টাল হচ্ছে এক্স অক্ষ বরাবর মানে হচ্ছে লেফট টু রাইট রাইট টু লেফট যেটা বাম থেকে ডানে যায় ডান থেকে বামে যায় মানে এই যে এইভাবে প্রস্থ আকারে ঠিক আছে তো এবার আমরা ভার্টিক্যাল অ্যালাইনমেন্ট নিয়ে আলোচনা করব তো এই জন্য আমরা এখানে আসলাম আমরা যদি স্ক্রোল করে নিচের দিকে যাই এই যে এইখানে আপনি কিছু কোড দেখতে পারবেন আচ্ছা এখানে আমরা একটু পরে যাই আমরা আরেকটু স্ক্রোল করে নিচের দিকে যাব দেখতে পাচ্ছেন এটা ছোট্ট একটা টপিক ঠিক আছে তো আমরা প্রথমে যে এইটা নিয়ে আলোচনা করব সো এখানে দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্রিয়েট করা আছে এবং টেবিলের ফিক্স একটা হাইট সেট করা আছে এবং এটার মধ্যে হচ্ছে একটা টেবিল যেভাবে ক্রিয়েট করে মানে একটা টেবিলের স্ট্রাকচার যে টি বডি টি আর মানে হচ্ছে টেবিল রো টেবিল ডেটা এর মধ্যে কিছু ডেটা সেট করা আছে তাহলে চলেন আমরাও এটাকে ক্রিয়েট করে নেই তো এটাকে ক্রিয়েট করতে গেলে আমাদের কি করতে হবে এই যে এগুলো হচ্ছে আমাদের এর আগের ভিডিওর কাজ সো এগুলাকে আমি রিমুভ করলাম এখান থেকে হচ্ছে আমরা এগুলাকে রিমুভ করে দিলাম আমরা আমাদের ব্রাউজারে যাব একটা রিলোড করব সো সবকিছু কিন্তু ক্লিন হয়ে গেল ঠিক আছে তো এবার প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে এইখানে আমরা একটা টেবিল বানাবো সো এই জন্য আমাদের কি করতে হবে টেবিল নামের একটা ট্যাগ কিন্তু আমাদের নিতে হবে তো আমরা একটা টেবিল নামের ট্যাগ নিলাম এর মধ্যে আমরা যেটা করব আমরা একটা টি বডি নামের একটা ট্যাগ নিব তো আমরা নিলাম তো এটার মধ্যে আমাদের কি করতে হবে একটা করে টি আর মানে হচ্ছে টেবিলের জন্য একটা করে রো ক্রিয়েট করতে হবে তো আমি এখানে একটা করে টি আর ক্রিয়েট করলাম এবং এই টি আর এর মধ্যে আমরা কি করতে পারি একটা করে টিডি মানে হচ্ছে টেবিলের জন্য ডেটা এটা আমরা ক্রিয়েট করতে পারি এগুলো যদি আপনি না জেনে থাকেন তাহলে প্রথমে আমাদের এইচটিএমএল এর টিউটোরিয়ালগুলো দেখে আসবেন তাহলে কিন্তু আপনি টেবিল সম্পর্কে প্রপার একটা ধারণা পেয়ে যাবেন তো টেবিল ডেটা এখানে আমরা কিছু একটা লিখতে পারি আমরা এখানে গিয়ে দেখি যে কি লেখা আছে সো কিছু একটা লিখলেই হলো যে ব্যাশলাইন লেখাটা আছে তো আমরাও এখানে একটা আপ ব্যাশলাইন লিখে লিখে দিই এমনিতেই এটা হচ্ছে জাস্ট একটা টেক্সট তো বেসলাইন লিখলাম এরপর আমি এই লাইনটাকে আরেকবার কপি করব অল্টার শিফট ডাউন এরও করলাম তো এখানে আমি বেসলাইন না লিখে এখানে আমি যেটা করতে পারি আমি জাস্ট এখানে জাস্ট একটা টপ লিখলাম কপি করলাম এখানে হচ্ছে কি লিখছে তারা সো মিডল লিখছে তো আমরা এখানে একটা লিখতে পারি যে মিডল সরি ক্যাপস লক হয়ে গেছে মিডল এরপর আমি এই লাইনটাকে আরেকবার কপি করব এখানে তারা কি লিখছে মিডলের নিচে হচ্ছে বটম তো আমরা এখানে লিখবো হচ্ছে বটম লাইনটাকে আমি কপি করলাম এটার নিচে কি লেখা আছে এখানে লেখা আছে হচ্ছে টেক্সট টপ তো আমরা লিখতে পারি যে টেক্সট হাইফেন কিছু একটা টপ লাইনটাকে কপি করলাম তো এটার নিচে কি লেখা আছে আর টেক্সট বটম লেখাটা আছে তো এখানে আমরা লিখে দিলাম হচ্ছে টেক্সট হাইফেন সরি বটম ঠিক আছে টেক্সট বটম জাস্ট এগুলা কিন্তু টেক্সট এগুলো কিন্তু আমাদের কোনো ক্লাস না আমরা জাস্ট এমনিতে একটা টেবিল ক্রিয়েট করলাম এখানে গিয়ে একটা রিলোড করব যেগুলো আসছে কিনা স্ট্রাকচারটা দেখতে পাচ্ছেন স্ট্রাকচারটা কিন্তু চলে আসছে তো এবার আমরা প্রথমে যে কাজটা করব আমাদের যে টেবিলটা আছে না মানে সব কিছুর প্যারেন্ট হচ্ছে আমাদের টেবিল এই টেবিলের প্যাটের মধ্যে কিন্তু আমাদের অনেকগুলো চাইল্ড আছে তো এবার আমরা এই টেবিলের মধ্যে গিয়ে এখানে যে কাজটা করতে পারি আমরা একটা স্টাইল ট্যাগ আমরা কল করতে পারি তো এখানে আমরা ইন্ডিভিজুয়ালি কিছু হাইট সেট করতে পারি ধরেন আমি 100 পিক্সেলের মতো একটা হাইট আমরা সেট করব হাইট কুলন হচ্ছে 100 পিক্সেলের মতো আমরা একটা হাইট সেট করলাম এবং আমরা এটার সঙ্গে একটা বর্ডারও সেট করতে পারি এখানে গিয়ে আমরা বলতে পারি যে বর্ডার কুলন আমরা চাচ্ছি 1 পিক্সেলের মতো মোটা স্টাইলটা হবে সলিড এবং কালারটা হবে রেড কালারের একটা বর্ডার আমরা দিয়ে দিলাম রিলোড করলাম এখানে দেখতে পাচ্ছেন এই যে এটা হচ্ছে আমাদের টেবিলের এরিয়া এবং আমাদের এই টেবিলের এরিয়ার মধ্যে কয়টা জিনিস আছে একটা হচ্ছে ব্যাশলাইন আরেকটা হচ্ছে টপ নামের একটা জিনিস আছে এরপর হচ্ছে মিডিল নামের একটা জিনিস আছে এরপর হচ্ছে বটম নামের একটা হচ্ছে ডেটা আছে এবং এটার পরে হচ্ছে টেক্সট টপ নামের একটা ডেটা এবং টেক্সট বটম নামের একটা ডেটা আছে তো এবার আমরা এগুলাকে ধরে ভার্টিক্যালি অ্যালাইন করব তো এই জন্য আমাদের কি করতে হবে এই যে এখানে দেখেন আমাদের প্রথম যেটা আছে না এই যে ব্যাশলাইন নামের যে ডেটাটা আছে এটা কিন্তু উপরের দিকে আছে তাই না বাট আমাদের এই সব কিছু কিন্তু মিডিলে আছে তো আমরা যদি বলি যে ব্যাশলাইন যেটা এইটাকে যে ব্যাশলাইনটা আছে হচ্ছে আমাদের এটার মধ্যে
এই টিডি এর মধ্যে আমরা একটা ক্লাস ইউজ করতে পারি এবং আমরা যদি বলি এটা হয়ে যাবে টেক্সট হাইফেন এটা কি হবে এটা হয়ে যাবে হচ্ছে ব্যাশ লাইন সরি টেক্সট ব্যাশ লাইন লিখতে হবে না আমাদের লিখতে হবে হচ্ছে অ্যালাইন হাইফেন ব্যাশ লাইন তাহলে কি হবে আমি যদি গিয়ে এখানে একটা রিলোড করি লক্ষ্য রাখবেন তাহলে দেখতে পাচ্ছেন আমাদের এই টেবিল ডেটাটা কিন্তু উপরের দিকে উঠে গেছে আমরা জানি ব্যাশ লাইন দিলে কি হয় তার যতটুকু এরিয়া মানে কন্টেন্টটা যতটুকু জায়গার মধ্যে থাকে এইটাও কি করে ততটুকুর মধ্যে চলে যায় মানে এটা টপে চলে গেল তো এরপর হচ্ছে আমাদের আরেকটা ডেটা আছে যেটার নাম হচ্ছে টপ তো এই টপের মধ্যে তারা কি ইউজ করছে অ্যালাইন টপ নামের ক্লাসটাকে তারা ইউজ করছে তো আমরা যদি বলি যে টপ যে ডেটাটা আছে এখানে একটা ক্লাস হবে এটা হয়ে যাবে হচ্ছে অ্যালাইন হাইফেন টপ তাহলে দেখতে পারবেন এটা মিডল থেকে কিন্তু টপের দিকে চলে যাবে রিলোড করলাম দেখতে পাচ্ছেন এইটাও কিন্তু টপের দিকে চলে গেল তো এরপর আমাদের আরেকটা ডেটা আছে যেটার নাম হচ্ছে মিডল তো এই মিডলটাকে আমরা যে কাজটা করতে পারি আমরা এখানে বলতে পারি যে এই যে এই টিডি এর মধ্যে ক্লাস আমরা চাচ্ছি এটাকে অ্যালাইন কি করতে মিডল করতে সরি এখানে আই হবে না জাস্ট এম আই ডাবল দিয়ালি মিডল তো এখন যদি আমরা এখানে যাই একটা রিলোড করি লক্ষ্য রাখবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিডলেই থাকবে কারণ এটা ডিফল্টভাবে মিডলেই আছে ঠিক আছে তো আমরা যদি বলি যে বটম যেটা আছে এটাকে আমরা নিচের দিকে নিয়ে যাব তো আমাদের বটমের মধ্যে গিয়ে আমরা বলতে পারি ক্লাস আমরা বলতে চাচ্ছি অ্যালাইন হাইফেন বটম করতে তো আপনি দেখতে পারবেন এটার ভার্টিক্যাল যে অ্যালাইনটা আছে এটা বটমের দিকে চলে আসবে রিলোড করলাম এই যে এটা কিন্তু বটমের দিকে চলে আসছে তো এরপর হচ্ছে টেক্সট টপ এটাকে আমরা টপের দিকে নিয়ে যাব তো এই জন্য আমাদের কি করতে হবে আমরা এখানে গিয়ে দেখে আসি তো এই জন্য আমাদের যেটা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যালাইন টেক্সট টপ নামের যে ক্লাসটা সেটা আমাদের ইউজ করতে হবে তো এখানে গিয়ে আমরা বলতে পারি আমরা কিন্তু কয়েকভাবেই পারি আমরা যদি বলি এখানে আমাদের লিখতে হবে অ্যালাইন হাইফেন টেক্সট হাইফেন আমরা চাচ্ছি টপের দিকে নিয়ে যাইতে তো আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন এটা কিন্তু টপে চলে গেছে এরপর আমরা যদি বলি যে এটাকেও আমরা উপর দিকে নিয়ে যাব ঠিক আছে এটাকেও আমরা উপরের দিকে নিয়ে যাব তো এই জন্য আমরা এখানে আরেকটা সিস্টেম এটাকে করতে পারি ক্লাস অ্যালাইন হাইফেন টেক্সট হাইফেন আমরা যদি বলি যে বটম তাহলে কিন্তু এটা উপর দিকে যাবে আমি যদি রিলোড করি দেখতে পাচ্ছেন উপরে গেছে এবার আপনি কোশ্চেন করতে পারেন এখানে আমরা দিলাম হচ্ছে অ্যালাইন টেক্সট টপ তারপর উপরে গেছে আমরা পরবর্তীতে অ্যালাইন টেক্সট বটম দিলাম তারপরও কিন্তু উপরের দিকেই গেছে এটা কেন গেছে এটা যাওয়ার কারণ হচ্ছে আমরা যখন বটম দিচ্ছি তখন সে বটম থেকে মার্জিন কিভাবে দিই আমরা সে নিচ থেকে উপরের দিকে উঠাই দিচ্ছে আবার আমরা যখন এটা দিতেছি এইটা সরাসরিভাবেই উপরের দিকে নিয়ে যাইতেছে আমি যদি এখানে ধরেন বটম না দিয়ে যদি আমরা টপই দিতাম তারপরও কিন্তু এটা উপরের দিকে যাইতো লোড করলাম দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে আসে আবার আমাদের এইটা যেটা আছে এইখানে টপ না দিয়ে যদি আমরা বলি যে বটম তাহলে কিন্তু সেমভাবেই উপরের দিকেই থাকবে দেখতে পাচ্ছেন ঠিক আছে এখানে যে কোনো একটা ইউজ করলেই হইল তো আমি এখান থেকে এটাকে টপ করে দিই আর এটাকে হচ্ছে বটম করে দিই তাহলেও কোনো চেঞ্জেস আসবে না দেখতে পাচ্ছেন তাহলে আমরা কি করতে পারতেছি যে এটা হচ্ছে আমাদের একটা এরিয়া এই এরিয়ার মধ্যে আমাদের এই ডেটাগুলাকে বা এই কন্টেন্টগুলাকে আমরা ভার্টিক্যালভাবে অ্যালাইন করতে পাচ্ছি আমরা যেখানে খুশি সেখানে নিয়ে যাইতে পারতেছি তো আমি যদি আরেকবার আপনাদের দেখাই ধরেন এখান থেকে আমি এগুলাকে রিমুভ করে দিলাম সো এখান থেকে আমি রিমুভ করলাম এখান থেকে রিমুভ করলাম এখান থেকে হচ্ছে রিমুভ করে দিলাম সবগুলা ক্লাসকে আমি রিমুভ করে দিব তো আমি করলাম তো এখন আমরা এখানে গিয়ে রিলোড করব সব কিছু কিন্তু ডিফল্টভাবে হয়ে গেছে ঠিক আছে তো আমরা জাস্ট কি করছি এগুলোর প্যারেন্ট যেটা এই প্যারেন্টের মধ্যে একটা স্টাইল আমরা কল করছি সিএসএস এর কিছু কোড লিখছি সেটা হচ্ছে আমরা এই প্যারেন্টটাকে একটা হাইট দিছি যেটা হচ্ছে 100 পিক্সেল এবং এটার একটা বর্ডার দিছি সেটা হচ্ছে লাল কালার সেটা এখানে কিন্তু পাইছে এরপর আমরা এটার মাঝখানে এই কন্টেন্টগুলোকে বা আমাদের এই ডাটাগুলোকে কিন্তু আমরা ধরে অ্যালাইনমেন্ট করতে পাচ্ছি আমরা যদি বলি যে আমাদের এই যে ডাটাটা আছে এটাকে আমরা উপরের দিকে নিয়ে যাব বা আমরা ব্যাশ লাইন করবো তো এই জন্য আমরা লিখতে পারি হচ্ছে প্রথমে লিখতে হবে অ্যালাইন এরপর হাইফেন দিয়ে আমাদের ব্যাশ লাইন লিখতে হবে তাহলে কি হবে ইন্ডিভিজুয়ালি এই ডাটাটা কিন্তু উপরের দিকে উঠে যাবে রিলোড করলাম দেখতে পাচ্ছেন উঠে গেছে এরপর যদি আমরা বলি যে টপ যেটা আছে এইটাকেও আমরা কি করব টপের দিকে নিয়ে যাব তো এই জন্য আমরা কি করতে পারি এখানে গিয়ে বলতে পারি যে অ্যালাইন হাইফেন আমরা টপের দিকে নিয়ে যাইতে চাইতেছি তো আমি দিয়ে দিলাম রিলোড করলাম দেখতে পাচ্ছেন এটাও কিন্তু টপে চলে গেল এরপর আমাদের মিডল যেটা আছে এটা ডিফল্ট এটা দিলেও যা না দিলেও তা তারপর আমরা দেই যে অ্যালাইন আমরা কি করতে যাচ্ছি আমরা অ্যালাইন মিডল করতে চাচ্ছি তাহলে আপনি দেখতে পারবেন এটা কিন্তু এইখানেই থাকবে এরপর আমরা চাচ্ছি এই ডেটাকে নিচের দিকে নিয়ে আসবো মানে ভার্টিক্যালভাবে সবার নিচে নিয়ে আসবো তো এই জন্য আমাদের কি করতে হবে অ্যালাইন হাইফেন বটম নামের যে
ক্লাসটা আছে সেটা আমাদের ইউজ করতে হবে, তাহলে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের দিকে চলে আসছে। তো এরপর আমরা যদি বলি এটাকে উপরের দিকে নিয়ে যাব, আমরা কয়েকভাবেই করতে পারি, যে অ্যালাইন হাইফেন টেক্সট হাইফেন আমরা চাচ্ছি টপের দিকে নিয়ে যাইতে, তাহলে কি হবে এটা কিন্তু টপের দিকে উঠে যাবে। রিলোড করলাম, দেখতে পাচ্ছেন। এরপর আমরা চাইলে এটাকেও সেমভাবে আমরা করতে পারি, যে অ্যালাইন হাইফেন টেক্সট হাইফেন আমরা কি করতে চাচ্ছি, বটম করতে চাচ্ছি, মানে বটম থেকে ঠেলে উপরের দিকে উঠাইতে চাইতেছি, তাহলে কিন্তু এটা উপর দিকে চলে যাবে, দেখতে পাচ্ছেন। ঠিক আছে, তাহলে আমরা এই কাজগুলোকে কিন্তু অনেকভাবেই করতে পারি। আমরা যদি এখানে বলি যে শুধুমাত্র অ্যালাইন টপ, তাহলে কি হবে, তাহলেও কিন্তু এটা উপরের দিকে উঠবে, দেখতে পাচ্ছেন এটা কিন্তু উপরের দিকে আছে। আমরা যে এইভাবে নিয়ে যেতে পারবো এমনটা না, এই যে আমাদের এই যে লাস্টের যেটা, এটাকে আমরা এইভাবেই না বলে আমরা বলতে পারি যে অ্যালাইন টপ, তারপরও কি হবে এটা কিন্তু উপরের দিকে উঠে যাবে, দেখতে পাচ্ছেন এই যে উপরেই কিন্তু আছে। ওকে, আবার আমরা যদি বলি যে জাস্ট বটম, তাহলে কিন্তু নিচের দিকে নেমে যাবে, রিলোড করলাম, দেখতে পাচ্ছেন নিচের দিকে নেমে গেছে। এবং আমরা চাইলে যে এইটাকেও নিচের দিকে নামাইতে পারি অন্য একটা সিস্টেমে, ধরেন আমরা এখানে বলতে পারি যে অ্যালাইন বটম, তাহলেও কিন্তু এটা নিচের দিকে নেমে যাবে, দেখতে পাচ্ছেন। ওকে, এরপর আমাদের মিডিল যেটা, এটাকেও যদি আমরা বলি যে তুমিও নিচের দিকে নামবা, অ্যালাইন বটম, এইটাও কিন্তু নিচের দিকে নেমে যাবে। এরপর যদি আমরা বলি টপকেও আমরা নিচের দিকে নামাবো, এখানে আমরা বলতে পারি অ্যালাইনটা হয়ে যাবে হচ্ছে বটম, এটাও নিচের দিকে চলে আসছে। এরপর আমাদের ব্যাশলাইন যেটা, একেও আমরা বলতে পারি যে তুমিও হয়ে যাবা হচ্ছে অ্যালাইন বটম, এইটাও কিন্তু নিচের দিকে নেমে গেল। এবং আমরা যদি বলি সবগুলোকে উপরের দিকে উঠাবে এইভাবে যে টপ, তাহলে কিন্তু অ্যালাইন টপ হয়ে যাবে, লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন। একেও বলবো আমরা হচ্ছে তুইও হবি অ্যালাইন টপ, এটা উপরের দিকে উঠে গেল। এবং আমরা বলতে পারি তুইও হয়ে যাবে হচ্ছে অ্যালাইন হচ্ছে টপ, তাহলে কিন্তু উপরের দিকে উঠে যাবে। আমাদের এত কিছু করতে হবে না, ব্যাশলাইন বা আমাদের এত কিছু লিখতে হবে না, জাস্ট আমাদের টপিকলি কি হবে, উপরের দিকে উঠে যাবে, দেখতে পাচ্ছেন। তো একইভাবে আমরা সবকিছুকে কিন্তু এইভাবে উপরের দিকে উঠাইতে পারবো, নিচের দিকে নামাইতে পারবো, মানে ভার্টিক্যাল ভাবে, মানে ওয়াই অক্ষ বরাবর যেটাকে বলে, এভাবে কিন্তু আমরা এগুলাকে করতে পারবো। আবার আমরা যদি বলি মিডিলে নিয়ে যাবো, তো এই জন্য আমরা বলতে পারি যে অ্যালাইন মিডিল, তাহলে কিন্তু মিডিলে চলে আসবে, দেখতে পাচ্ছেন। একইভাবে আমরা এটাকে বলবো যে কপি করলাম অ্যালাইন মিডিল, অ্যালাইন মিডিল, অ্যালাইন মিডিল, তাহলে কিন্তু সব কিছু মিডিলে চলে আসবে, লক্ষ্য রাখবেন, দেখতে পাচ্ছেন। তো আমাদের এত কিছু করতে হবে, আমরা জাস্ট এই ক্লাসগুলোকে ইউজ করবো, তাহলে কিন্তু এই কাজগুলো হয়ে যাবে। তো একইভাবে এখানে লক্ষ্য করে দেখেন যে এখানে আরও কিছু কোড আছে, এখানে কিন্তু তারা যে অ্যালাইন ব্যাশলাইন, অ্যালাইন টপ, তারপর হচ্ছে অ্যালাইন মিডিল, অ্যালাইন বটম, অ্যালাইন টেক্সট টপ, মানে সেম ক্লাসটা এখানে আমরা যেগুলো ইউজ করলাম, এখানে কিন্তু তারা সেমগুলো ইউজ করছে। তো আমরা এখানে আর যাচ্ছি না, আপনি যদি এইটা বুঝে থাকেন, তাহলে আপনি যে কোনো জিনিসকে ধরে ভার্টিক্যালভাবে, মানে টপ টু বটম, বটম টু টপ, খাড়াখাড়িভাবে আপনি ভার্টিক্যালভাবে যে কোনো পজিশনে আপনি যে কোনো এলিমেন্ট বা ট্যাগকে আপনি নিয়ে যাইতে পারবেন। তো এতটুকু প্র্যাকটিস করেন, কথা হচ্ছে এর পরের ভিডিওতে।